ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জয়দেব বিশ্বাস, সিনিয়র ইনস্ট্রাক্টর টিটিসি কুষ্টিয়া। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো এসএসসি ভোকেশনাল নবম শ্রেণী জেনারেল ইলেকট্রনিক্স প্রথম পত্র ব্যবহারিক জবনং ছয় ডিসি ভোল্টেজ পরিমাপ। আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করবো জব নম্বর ৬ নিয়ে, যেটার নাম ডিসি ভোল্টেজ পরিমাপ। তো এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো, অ্যাভোমিটার অথবা ভোল্ট মিটারের সাথে পরিচিত হব, মিটারের সিলেক্টর নব সঠিক স্থানে সেট করতে শিখব, আর ডিসি ভোল্টেজ কিভাবে পরিমাপ করতে হয় আমরা সেটা শিখতে পারবো। তো আমরা একটা থিওরি বা তত্ত্বটা জেনে নিই, ডিসি ভোল্টেজ জিনিসটা কি। ডিসি ভোল্টেজ হচ্ছে দুটি বিন্দুর মধ্যে চাপ বা বল যা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট প্রবাহিত করে। দুটি বিন্দুর ভিতরে আমরা জানি ভোল্টেজ অর্থই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা বিদ্যুৎ চালক বল, যার কারণে বিদ্যুৎটা প্রবাহিত হয়। একটা বল বা চাপ না থাকলে তো এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎটা প্রবাহিত হবে না। সে বল বা চাপ যার কারণে ডিসি কারেন্টটা প্রবাহিত হয় সেটাই হচ্ছে ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজের পোলারিটি কখনো পরিবর্তিত হয় না, এখানে বলা আছে এর পোলারিটি কখনো পরিবর্তিত হয় না, কারণ এটা পজিটিভটা সবসময় পজিটিভ, নেগেটিভটা সবসময় নেগেটিভ, এর পোলারিটি কখনোই চেঞ্জ হয় না। অর্থাৎ একই দিকে কারেন্ট প্রবাহিত হয়, কখনো বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয় না। ডিসি ভোল্টেজ সেল বা ব্যাটারি থেকে পাওয়া যায়। ডিসি ভোল্টেজের সোর্সটা হচ্ছে কি, সেল বা ব্যাটারি। সেল মানে একটা সেল, আর ব্যাটারি মানে একাধিক সেলকে সিরিজ প্যারালাল আমাদের প্রয়োজনীয় অনুযায়ী সংযোগ করে আমরা একটা তৈরি করি, সেটা থেকে সেই সার্কিটটাকে আমরা ব্যাটারি বলি। একাধিক সেলকে সংযোগ করে ব্যাটারি তৈরি হয়, অথবা আমরা রেক্টিফায়ার ব্যবহার করে এসি থেকে আমরা রূপান্তর করে ডিসি তৈরি করে নিতে পারি। আর সকল ইলেকট্রনিক্স ডিভাইস সাধারণত ডিসি দ্বারা চলে। প্রয়োজনীয় যন্ত্রপাতি বা উপকরণ, এই জবটা করার জন্য আমাদের কি কি দরকার, ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য আমাদের কি কি লাগবে। তো অ্যাভোমিটার বা ভোল্ট মিটার, ডিজিটাল অথবা অ্যানালগ একটা লাগবে। অ্যাভোমিটারও হতে পারে, ভোল্ট মিটারও হতে পারে, ডিজিটাল হলেও চলবে, অ্যানালগ হলেও চলবে, একটা লাগবে। ডিসি ভোল্টেজ সোর্স বা ব্যাটারি বিভিন্ন মানের, চাহিদা মতো কয়েকটি। আমরা যেটার ভোল্টেজ আমরা পরিমাপ করতে চাই সেই ডিসি ভোল্টেজ সোর্স বা ব্যাটারি বিভিন্ন মানের, যেগুলো আমাদের পরিমাপ করতে হবে, চাহিদা মতো কয়েকটা নেব। ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট বা রেক্টিফায়ার একটা। যদি আমরা কোনো সার্কিটের ভোল্টেজ পরিমাপ করতে চাই সেই সার্কিটে আমরা সাপ্লাই দেবো, সাপ্লাই দিয়ে বিভিন্ন লোডের ভোল্টেজ পরিমাপ করব, এজন্য ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট বা রেক্টিফায়ার লাগবে একটা। রেজিস্টর বা লোড বিভিন্ন মানের, চাহিদা মতো কয়েকটি। সার্কিটে কানেকশনের জন্য আমরা রেজিস্টর নেব কতগুলো। সোল্ডারিং আয়রন স্ট্যান্ড সহ একটি লাগবে। লিড ও রজন পরিমাণ মতো, সংযোগকারী তার পরিমাণ মতো। চিত্র, আমি এখানে কিছু ছবি দেখতে পারছি। এখানে দুটা জিনিস আছে, আমরা যেটা বললাম অ্যাভোমিটার, এটা অ্যানালগ, এটা ডিজিটাল, দুটাই অ্যাভোমিটার। অর্থাৎ এটা দিয়ে অ্যাম্পিয়ার, ভোল্ট এবং ওহম, এ বি ও তিনটা জিনিস পরিমাপ করে দেন, এই জন্য এটার নাম এ ভি ও মিটার বা অ্যাভোমিটার। আর এটা হচ্ছে অ্যানালগ, আর এটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগ আর ডিজিটালের পার্থক্যটা কি, অ্যানালগটা হচ্ছে এখানে আমাদের একটা পয়েন্টার থাকে, তার নিচে একটা ডায়ালিং প্যাড থাকে, এই ডায়ালিং প্যাডের উপর এই পয়েন্টারটা ডিফ্লেকশন হয়, ডিফ্লেকশন হয়ে পয়েন্টারটা ঘুরে ডায়ালিং প্যাডের যে সোজা আসে ওই সোজা ডায়ালিং প্যাডের যে মান লেখা আছে ওই লেখা থেকে আমরা ক্যালকুলেশন করে মানটা বের করি। এখান থেকে যে রেঞ্জ সিলেক্ট করা হবে ডিসি ভোল্টেজ, সেই রেঞ্জের স্কেলটাকে ইউজ করে এই পয়েন্টারটা কত দূরে গেছে সেটা ক্যালকুলেশন করে আমরা বের করি যে কত ভোল্ট, হিসাব করে বের করতে হয়। আর এখানে মিটারের প্রোব দুটো রাখা আছে, একটা কালো একটা লাল। লাল প্রোবটাকে আমরা সাধারণত পজিটিভ বলি, কালো প্রোবটাকে নেগেটিভ ধরি। তো এখানে মিটারের দুটো সকেট আছে, প্রোব সকেট, যেখানে লালটা লালে এবং কালোটা কালোতে লাগাতে হয়।
আর ঠিক সেম জিনিস এটা, কিন্তু এটা হচ্ছে ডিজিটাল। ডিজিটাল অর্থ কি, এই যে আমাদের পয়েন্টার ডিফ্লেকশন হবে, তারপর ক্যালকুলেশন করতে হবে, এটা করা লাগবে না, সরাসরি এখানে লেখা উঠবে যে কত ভোল্ট, এটা হচ্ছে ডিজিটাল। এখানে একটা ভোল্ট মিটার, এটা হচ্ছে কি ডিসি ভোল্টস, এটা অ্যাভো অ্যাম্পিয়ার ভোল্ট ওহম তিনটা জিনিস পরিমাপ করা যাবে, এজন্য এটার নাম অ্যাভোমিটার। কিন্তু এখানে সরাসরি ডিসি ভোল্টস, অর্থাৎ এখানে শুধুমাত্র ভোল্টস পরিমাপ করা যাবে, এটাকে ভোল্ট মিটার বলে, এখানে অন্য কিছু অ্যাম্পিয়ার বা ওহম পরিমাপ করা যাবে না। সুতরাং সরাসরি সাপ্লাই দেব এবং পরিমাপ করব, তবে এটা কিন্তু 0 থেকে 30 ভোল্ট, এর বেশি কিন্তু পরিমাপ করা যাবে না। আর এখানে অ্যাভোমিটারের ইন্টারনাল যে সার্কিটটা আছে, এই অ্যাভোমিটারের সেই ইন্টারনাল সার্কিটটা দেখানো হয়েছে, এটা আমাদের আপাতত আলোচ্য বিষয় না। আর এটা হচ্ছে ব্যাটারি, ডিসি ভোল্টেজের উৎস, ব্যাটারি থেকে আমরা পাই আগেই বলেছি। ব্যাটারি বিভিন্ন ধরনের আছে, সেগুলো এখানে দেখানো হলো। আমরা আরো কিছু ছবি দেখতে পারছি কিভাবে একটা সার্কিটের ভোল্টেজ সাপ্লাই দেওয়া থাকলে, ভোল্টেজ সাপ্লাই দেওয়া থাকলে কোনো লোডে, সেই লোডের ভোল্টেজ কিভাবে পরিমাপ করতে হয়। লোডের দুই প্রান্তে সরাসরি ভোল্টমিটারটা প্যারালালে, অর্থাৎ এর দুই প্রান্তের সাথে মিটারের দুই প্রান্ত সরাসরি কানেকশন করে ভোল্টেজ পরিমাপ করতে হয়। ভোল্টমিটার সবসময় প্যারালালে সংযোগ করতে হয়, এটা মনে রাখতে হবে। এখানে দেখানো হয়েছে একটা ব্যাটারি যদি হয়, ব্যাটারির ভোল্টেজটা কিভাবে পরিমাপ করতে হবে। পজিটিভটার সাথে লাল প্রোবটা ধরতে হবে, আর নেগেটিভের সাথে কালো প্রোবটা ধরতে হবে, ঠিক আছে। লাল প্রোবটা সবসময় ভোল্ট এবং ওহম এর জন্য এখানে, আর অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য এই লাল প্রোবটা কিন্তু এখানে লাগাতে হবে, আর অন্য একটা সকেটে। ডিজিটাল অ্যাভোমিটারের সাহায্যে ডিসি ভোল্টেজ পরিমাপ আমরা দেখলাম। এরপরে সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম এমন হতে হবে এটা কোনো কথা নেই। আমরা এই জবটা করার জন্য আমরা এরকম একটা সার্কিট তৈরি করে, যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট ডিভাইসের ভোল্টেজ পরিমাপ করতে বলা হচ্ছে না, আমরা জব করছি, এজন্য আমরা একটা সার্কিট তৈরি করে ভোল্টেজ পরিমাপ করছি। যখন কোনো জিনিসের ভোল্টেজ পরিমাপ করতে সরাসরি বলা হবে, তখন তো আমাদের সার্কিট প্রয়োজন হবে না, সরাসরি আমরা সেখানে প্যারালালে কানেকশন করে ভোল্টমিটার নির্দিষ্ট রেঞ্জে সেট করে ভোল্টেজ পরিমাপ করব। তো এখন আমরা এই জবটা করতে, যেহেতু আমাদের কোনো ডিভাইসের ভোল্টেজ পরিমাপ করতে বলা হয়নি, তো আমরা একটা সার্কিট তৈরি করে নিয়েছি, সিরিজ কানেকশন করছি, তিনটা রেজিস্টার দিয়ে সিরিজ কানেকশন করছি, ডিসি ভোল্টেজ সাপ্লাই দিছি, দেওয়ার পরে আমরা প্রত্যেকটা লোডের ভোল্টেজ, ভোল্টমিটারটাকে, এটা ভোল্টমিটার, ভোল্টমিটারটাকে প্যারালালে ধরে ধরে, ভোল্টমিটারকে প্যারালালে ধরে, প্যারালালে ধরে আমরা
হ্যাঁ, তাহলে 7.9 এর ঠিক আছে। পর্যায়ক্রমিক কার্যপ্রণালী কিভাবে কাজটা করতে হবে, কাজের ধারা যেটা আমাদের বইতে লেখা আছে, পর্যায়ক্রমিক কার্যপ্রণালী আমরা কাজটা কিভাবে করব তার বর্ণনা ধারাবাহিকভাবে। এক নম্বরে আমরা স্টোর ইনচার্জের নিকট থেকে তালিকা অনুযায়ী প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করে ওয়ার্কিং টেবিলে সাজিয়ে রাখতে হবে। আমার এই প্র্যাকটিক্যালের জন্য যে যে মালামাল লাগবে এগুলো একটা কাগজে লিখে তালিকা করে সেই তালিকা অনুযায়ী স্টোর ইনচার্জের নিকট থেকে মালামালগুলো সংগ্রহ করে এনে ওয়ার্কিং টেবিল আছে আমাদের যে টেবিলে সাজিয়ে রাখতে হবে। দুই নম্বরে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট তৈরি করতে হবে। তিন নম্বর হচ্ছে অ্যাভোমিটারের বা ভোল্টমিটারের সিলেক্টর নব, ডিসি ভোল্ট এবং প্রয়োজনীয় রেঞ্জ সেট করতে হবে। যেহেতু এটা অ্যাভোমিটার, অ্যাম্পিয়ার, ভোল্ট এবং ওহম পরিমাপ করা যায়, তা আমরা যেহেতু ভোল্ট পরিমাপ করব তো সিলেক্টর নবটাকে ভোল্টে সেট করতে হবে এবং কত ভোল্ট পরিমাপ করব সেই অনুযায়ী রেঞ্জে আমাদের ওই সিলেক্টর নবটাকে সেট করতে হবে। ভোল্টের ভিতরে আবার অনেক রকমের রেঞ্জ আছে, 10 ভোল্ট, 50 ভোল্ট, এরকম আমাদের দেখে আমরা যদি যে ভোল্টটা পরিমাপ করতে চাই তার থেকে একটু বেশি মানের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জে আমরা সিলেক্টর নবটাকে সেট করব। এরপর মিটার প্রোব দেওয়া মিটারের যথাযথ প্রোব সকেটে সংযোগ করি। মিটারের লাল প্রোবটা ভোল্ট ওহম লেখা যেখানে লাল সেখানে সংযোগ করব এবং কালো প্রোবটাকে কমন লেখা কালো সেখানে সংযোগ করব। ডায়াগ্রাম অনুযায়ী সার্কিটে মিটার প্রোব দিয়ে সংযোগ করি। আমরা যে সার্কিটে দেখলাম একটু আগে ডায়াগ্রাম অনুযায়ী আমরা সেখানে প্যারালালে আমরা মিটারের প্রোবটাকে সার্কিটের সাথে সংযোগ করব।
মিটারের পার্ট সূক্ষ্মভাবে নিয়ে ডেটা টেবিলে লিপিবদ্ধ করি। এরপর মিটারের পার্ট নেব, পার্টটা সূক্ষ্মভাবে নিতে হবে। আমরা যদি সাইড থেকে দেখি তাহলে কিন্তু পার্টটা আমরা ঠিকভাবে নিতে পারবো না, সরাসরি লম্বভাবে দেখে সূক্ষ্মভাবে পার্টটা আমাদের টেবিলে লিপিবদ্ধ করতে হবে। সবশেষে সকল যন্ত্রপাতি স্টোরেজ চার্জের নিকট জমা দিতে হবে। কাজ শেষ হয়ে গেলে স্টোরেজ চার্জের নিকট সব যন্ত্রপাতিগুলো ঠিক মতো জমা দিতে হবে যাতে হারিয়ে না যায়। ডাটা টেবিল, তো আমরা এখানে যে ফলাফল পাবো পরিমাপ করে, এখানে ক্রমিক নং এক আমরা একটা সিরিজ সংযোগ দিয়ে সার্কিটটা দেখলাম, সেখানে লোড একের কত ভোল্টেজ পাইছি, লোড দুই এর কত ভোল্টেজ পেয়েছি, লোড তিনের কত ভোল্টেজ পেয়েছি, আর মোট ভোল্টেজ কত ছিল, আর সাপ্লাই ভোল্টেজ কত ছিল। মোট ভোল্টেজ বলতে আমরা এই তিনটা যোগ করব, যোগ করে মোট ভোল্টেজ সিরিজ সংযোগের ক্ষেত্রে ভোল্টেজগুলো হয় মোট ভোল্টেজের যোগ পড়ে, এই জন্য সাপ্লাই ভোল্টেজটা আমরা এখানে যোগ করে পেয়ে যাবো সিরিজ সংযোগের ক্ষেত্রে। আর প্যারালাল সংযোগের ক্ষেত্রে লোড অনের ভোল্টেজ, লোড টু এর ভোল্টেজ, লোড থ্রি এর ভোল্টেজ, মোট ভোল্টেজ, প্যারালালে কিন্তু মোট ভোল্টেজ এবং এই লোডের ভোল্টেজ একই হয়। সাপ্লাই ভোল্টেজ আমরা যেটা পাবো পরিমাপ করে বা দিয়েছিলাম সেটা লিখব, এটা প্যারালাল সংযোগের ক্ষেত্রে, আর এই কলামটা সিরিজ সংযোগের ক্ষেত্রে। সাবধানতা বা সতর্কতা, এই জবটি করার ক্ষেত্রে আমাদের কি কি সাবধান হতে হবে বা সতর্কতা অবলম্বন করতে হবে। মিটার প্রোবদ্বয় লোডের অথবা সোর্সের সাথে সংযোগের সময় লাল প্রোবটি পজিটিভ প্রান্তে এবং কালো প্রোবটি নেগেটিভ প্রান্তে সংযোগ করতে হবে। এটা একটা সাবধানতা, কারণ আমরা জানি যে ডিসি ভোল্টেজ পরিমাপ করছি, আর ডিসি ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে পোলারিটি একটা বিষয়, সেজন্য লাল প্রোবটি অবশ্যই পজিটিভ প্রান্তে এবং কালো প্রোবটি অবশ্যই নেগেটিভ প্রান্তে সংযোগ করতে হবে। মিটার প্রোব দ্বয় মিটারের যথাযথ প্রোব সাথে সংযোগ করতে হবে। মিটারের পার্ট লম্বভাবে নিতে হবে, মিটারের পার্ট আমি আগেই বলেছি, যদি আমরা সাইড থেকে দেখি তাহলে কিন্তু ওই অ্যানালগ মিটারের ক্ষেত্রে যে পয়েন্টার থাকে, পয়েন্টারের সাইড থেকে দেখলে পয়েন্টটাকে যত দূরে গেছে তার থেকে বেশি দূরে মনে হয়, যে কারণে পার্টটা কিন্তু লম্বভাবে নিতে হবে। আর মিটারের প্রোব দ্বয় সঠিকভাবে সংযোগ করতে হবে। আর এই যে লোডের সাথে সংযোগের সময় লোডের পজিটিভ সাইডে কিন্তু লাল প্রোবটি এবং নেগেটিভ লোডের নেগেটিভ প্রান্তে আমরা কিন্তু কালো প্রোবটি সংযোগ করব, এভাবে আমাদের সাবধান থাকতে হবে। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য, সবাই ভালো থাকো এই কামনা করি। শেষ করছি, খুদা হাফেজ।